আমার মানিস দরকার রানী না আর মানি থাকলে যে কোন দিক দিয়ে রানী আইবো তেরো পাইবা না আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমরা সবসময় কিন্তু টিকটকে যে কালার ভিডিওগুলো এডিটিং চলে সেই ভিডিওগুলো কিন্তু করার চেষ্টা করি আমরা স্কাই কালার এবং যে ইফেক্টটা বিট একটা ইফেক্ট আছে এই ইফেক্টগুলো আমার দেওয়ার জন্য খুবই চেষ্টা করি ডবল ইফেক্ট রুলগুলো আছে এগুলো কিন্তু দেওয়ার খুব চেষ্টা করি কিন্তু অনেকেই কিন্তু পারি না কারণ এই ইফেক্টগুলো কিন্তু সহজে কিন্তু কেউ করতে পারবে না একা একা অবশ্য অবশ্যই আপনাকে কিন্তু জানতে হবে দেখতে হবে এবং শিখতে হবে তো আমি আজকে আপনাকে দেখিয়ে দেবো কীভাবে এই ভিডিও স্টার দিয়ে আপনারা আপনার ফোন দিয়ে এরকম এডিটিং ভিডিও করবেন আপনার ব্যাকগ্রাউন্ড কালার আপনার ডবল রুল এছাড়া বিট ইফেক্টগুলো কীভাবে দেবেন সম্পূর্ণ কিছু দেখিয়ে দেবো তো আরেকটা কথা বলবো আমি এক্সাম আমার চলতেছে জন্য আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না এক্সাম শেষ হলে নিয়মিত ভিডিও দেবো তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই ভিডিওটির এডিটিং এর জন্য আপনাদের যে ভিডিও স্টার অ্যাপসটি আছে সেটা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করে নিন তো আবার বলতেছি এই ভিডিওটা আপনারা শুধুমাত্র আইফোন ইউজাররা খুব সহজে করতে পারবেন আর বর্তমান টিকটক কিন্তু আইফোন ছাড়া কিন্তু ভিডিও এডিটিং চলে না আপনার অবশ্য অবশ্যই আইফোন দিয়ে ভিডিও এডিটিং করলে টিকটকে ভাইরাল হওয়া যায় খুব সহজে তো এবার সোজাসুজি ভিডিও স্টার চলে যাবেন আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এরকম কালার করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে এরকম কালার এডিটিং করবেন সেটাও দেখে দেবো তো আজকে আপনাকে ভিডিও স্টার দিয়ে দেখে দেবো যে কমেন্ট করেন তাহলে আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেখে দেবো তো গাইস এরপর কী করবেন জাস্ট এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন দিন এখান থেকে ক্লিক করে এডিট ভিডিও এখানে একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার সময় আপনার এখান থেকে সুন্দর করে ভিডিওর মধ্যে চলে যাবেন ভিডিওতে তারপর আপনার যে ভিডিওটা আপনি কালার করতেন সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে দিলাম তো সুন্দর করে সিলেক্ট করে দিতে পারছি মেক এ এখানে একটা ক্লিক করবেন মেক এ ভিডিও পরে একটা ক্লিক করবেন এখান থেকে সুন্দর করে ক্লিক করলে আপনার এটা প্রসেসিং হয়ে যাবে তো অনেকেই কিন্তু করতে পারেন হালকা হালকা তো তার দ্বারা আজকে পুরোপুরি দেখে দেবো তার খুব সহজে করতে পারেন তো ওকে গাইস ফার্স্ট অফ অল দেখুন আমার এই ভিডিওটা কিন্তু কোনোরকম পিসে কালার কিন্তু নেই তো জাস্ট আমার সিম্পল কালার কিন্তু করা পিছনে তো আমি স্কাই কালার এবং গাছ কাছারি কালার সব কিছু কালার আপনাকে দেখিয়ে দেবো তো ফার্স্ট অফ অল কী করবেন এই কালারটা এডিটিং করার জন্য ফার্স্ট অফ অল আপনি এখান থেকে জাস্ট নিউ এই অপশন এখানে একটা ক্লিক করবেন দেন নিউ অপশন করে এখানে রিফ্লেক্ট পান এখানে একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ফার্স্টে স্কাই কালারটা যদি চেঞ্জ করতে চান আপনারা দুইভাবে স্কাই কালারটা চেঞ্জ করতে পারবেন তো ফার্স্ট অফ অল এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন দেন ওকে গাইস প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে পেন্সিল আইকন আছে বা ব্রাশ আইকন আছে এখানে একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার সাথে একটু এগিয়ে যাবেন এদিকে স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে ফার্স্টে দেখুন এখানে সিলেক্ট শিফট এটা একবার ক্লিক করবেন অথবা একটু এইদিকে এগিয়ে গেলে আপনার এখান থেকে পাবেন ইনসেস্ট কালার তো আপনি দুটা যে কোনো একটা কালার এডিটিং করতে পারেন তো আপনারা সব সময় এখান থেকে সিলেক্ট শিফট এটার পর ক্লিক করবেন এটা আপনারা সবসময় ইউজ করবেন এটা ইউজ করার পর এই যে দাগটা আছে এই দাগটাকে যে কোনো এক সাইড করে দেবেন এই সাইড অথবা এই সাইড একদম প্রথমে করে দেবেন এখানে ওকে করে দেবেন তারপর দেখুন এটা কিন্তু উপরে আমি দিয়ে দিয়েছি অথবা আপনি নিচেও দিতে পারেন এটা এই দাগটা আমি টাইম টেনে দিয়েছি দেখুন এটা ওকে উপরে দেওয়ার পর আপনি যদি এখানে রিফ্লেক্টটা ক্লিক করেন আপনার ভিডিওটা চলতে থাকবে তারপর দেখবেন আপনার পিছে যে আকাশের কালারটা ছিল ওটা চেঞ্জ হয়ে গেছে দেখছেন আকাশের কালারটা এবং গাছগাছালির যে কালারটা আছে ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে সুন্দর করে একটা অ্যাডজাস্ট কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে তো আপনি সেম একেবারে এই ফার্স্ট অফ অল এই কালারটা চেঞ্জ করতে পারেন অথবা আপনাদেরকে আর একটা কালারও দেখিয়ে দিই আপনি যদি এখান থেকে প্রসেসিংটা হয়ে নাকি আপনাদের ওই কালারটা দেখে দেবো তো আপনারা যদি অন্য কোনো কালার করতে চান যে কালারগুলো চলে সবসময় তো ওই কালার করতে পারেন তো আমার এই কালারটা আমি করে নিলাম তো আপনারা যখন ওই অন্য কালারটা করবেন তো এখান থেকে সিলেটে ক্লিক করবেন আবার সিলেটে ক্লিক করে আপনি এই ফার্স্টটা পর ক্লিক করলে আপনি অবশ্যই ফার্স্টটা চলে আসবে আপনার যে পরে যে কালারটা ছিল ওই কালারটা হবে না ফার্স্ট প্রথম কালার চলে আসবে তো আপনি এখান থেকে নিউতে ক্লিক করবেন রিফ্লেক্টে ক্লিক করবেন ওকে গাইস রিফ্লেক্টে ক্লিক করবেন এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন দেন এখান থেকে ব্রাশে থাকা পর একটু এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার পর আপনাকে যেটা বললাম সেটা এইটা এই কালারটাকে আপনারা করতে পারেন এই কালারটা ফুল করে দেবেন তো আমি যদি চালিয়ে দেখাই তো দেখুন এই কালারটা তো এই কালারটা কিন্তু প্রচুর পরিমাণ চলে আপনার মন মতন সেই কালারটা করে দেবেন তারপর আপনি যদি এখান থেকে কুইক এফ এক্স এখানে ক্লিক করেন সাথে সাথে আপনার প্রসেসিং হবে আপনার চালু করা লাগবে না আপনি যদি যে কোনো একটা কালার দেবেন তো আমি এই দুটা কালারই দেখে দেবেন যে দুটা কালার সর্বোচ্চ বেশি চলে তো আপনার মন মতন যে কোনো দুইটা কালার নিয়ে নেবেন এখান থেকে তো আমি এই কালারটা দেখালাম আবার এখানে যদি সিলেটে ক্লিক করেন এই কালারটাও দেখালাম তো আপনি দুই কালারটা এখান থেকে ইউজ করতে পারেন তো আপনার মন ইচ্ছে আপনি যে কোনো দুইটা কালার নিতে পারেন তো আমি এই কালারটা নিলাম ফার্স্ট কালার যেহেতু দেখাইছি এটাই নিলাম তো এরপর কী করবেন এখান থেকে আবার নিউ ক্লিক করবেন আপনাদের এখান থেকে বিভিন্ন রকম স্টাইল করতে হবে স্টাইল করার জন্য নিউতে ক্লিক করার পর এখান থেকে ট্রান্সফর্ম এখানে একটা ক্লিক করবেন দেখুন ট্রান্সফর্ম এখানে একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার সাথে আপনার এখান থেকে প্রথমে যদি এরকম থাকে ধরুন প্রথমে চলে আসবে এরকম তো প্রথমে যদি এরকম অপশনগুলো আছে আপনি একটু সিলেক্ট করে এদিকে খুঁজবেন সাফট তো আমি এটা দেখাই দিলাম সাফট তো দেখুন এখানে লেখা আছে নিচে সাফট তো
তো এই দেখুন সাফট, আমি এটা অন্যবার দেখাইলাম, নিচে দেখুন সাফট, এটা পর ক্লিক করবেন, এই সাফটের পর ক্লিক করবার ডবল ক্লিক করবেন, তো ঠিক আছে সাবস্ক্রাইব করে আবার টাক ক্লিক করবেন, ক্লিক করার সাথে এখান থেকে আমার নয় এখানে কিন্তু বারো, তো আপনি এটাকে সুন্দর করে নয় দশ করে দেবেন, ঠিক আছে গাইজ, আমি সবসময় এটা ইউজ করি নয় দশ, আপনি সবসময় নয় কি নয় দশ করে দেবেন, ঠিক আছে গাইজ, এখানে নয় এখানে দশ করে দেওয়ার পর আপনি যদি এইখান থেকে ওকে ক্লিক করে দেন, এখান থেকে ক্লিক করার পর আপনার মুখের যে একটা কালারটা থাকবে ওই কালারটা সুন্দর হয়ে যাবে সাফট করার জন্য, ঠিক আছে, এখানে করার পর এখান থেকে কেটার পর ক্লিক করবেন, দেন কেটার পর ক্লিক করার এখান থেকে আপনার এটা ফুল ওকে হয়ে যাবে, আপনার মুখের কালারটাও কিন্তু একটু আলাদা হয়ে যাবে। ওকে গাইস আমার কিন্তু সাফটটা হয়ে গেল, এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে দেবেন, তো সাফটটা হয়ে গেলো আমার যে মুখের কালারটা আছে একটু চেঞ্জ হয়ে যাবে, তো ওকে গাইস এটা করার পর এখান থেকে আরও দুইটা কালার নিতে পারবেন, মানে সিস্টেম করতে পারবেন, এখানে নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, রিফ্লেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি প্লাস আইকনে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে দেখুন ব্যাক বা শপিং ব্যাগ আইকন আছে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে ফার্স্টে দেখুন ডার্ক ইক্স এটা পর একটা ক্লিক করবেন, এটা পর ক্লিক করে এই বিট সাইড বিটটা কিন্তু প্রচুর পরিমাণ চলে, তো দেখুন সাইড বিটটা, তো আপনি মন মতন সাইড বিটটা করে নেবেন এরকমভাবে এখান পর্যন্ত রেখে, তারপর এখান থেকে এই অপশন পর একটা তীর আইকন এখানে ক্লিক করবেন, তো দেখুন সাইড বিট এটা হচ্ছে সাইড বিট আপনার, ঠিক আছে গাইজ, আপনি সবসময় এটা ক্লিক খেয়াল করবেন, তো দেখুন এটা ব্যাক শপিং ব্যাগ মতো এটা মাঝখানে প্রথমে রেখে দেবেন, তারপর আপনি এখানে ভিডিও ইফেক্ট চালু করে দেবেন, চালু করার পর লাস্টে যখন ভিডিও আপনার কথা শেষ হয় তখন এখানে এরকমভাবে নাড়া করবেন, এটাকে নিয়ে যেয়ে এখানে এরকম করবেন, ঠিক আছে, আমি দেখুন লাস্টে করে দেবো না এরকমভাবে, তো আমি আস্তে আস্তে এরকম সাইড বিটটা দেবো, তারপর দেখুন এরকমভাবে করে নেবো, তো আপনি সেম একইভাবে ফার্স্ট এরকম করবেন, তারপর যখন ভিডিও কথা শেষ তখন এরকমভাবে উপর দিয়ে সাইড বিটটা দিয়ে দেবেন, ওই দেখেন আমি সাইড বিটটাও দিয়ে দেবেন, আপনি সেম একইভাবে সাইড বিটটা দেবেন, আপনি কি ইফেক্ট দেখিয়ে দেবো আপনার মনোযোগ দেখা করুন, এখান থেকে আবার নিউতে ক্লিক করবেন, আর ইফেক্ট নিয়ে আসতে হবে, তখন ইফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে আর প্লাস ক্লিক করবেন, সেম একইভাবে এখান থেকে এই হোম যে আইকন আছে এই হোম আইকন পর এটা ক্লিক করবেন, ঠিক আছে, কি করে একটু এগিয়ে দেবেন, এখান থেকে ডবল রুল যদি আপনি দিতে চান এখান থেকে ডবল রুলটাও দিতে পারবেন, ঠিক আছে, তো এখান থেকে আপনার ফার্স্ট অফ অল যেটা করবেন আপনার এখান থেকে যে একটা ইফেক্ট আছে দেখুন এরকম ইফেক্ট, তো দেখুন হালকা বাড়ি দেয় এরকম ইফেক্ট, এই ইফেক্টটা আপনি ইউজ করতে পারেন, তো কীভাবে এটাকে সুন্দর করে জিরো করে দেবেন, এটার নিচে এটা হচ্ছে জিরো নিচে, তো এটাকে সুন্দর করে জিরো করে দেবেন, ভিডিও চলবে হালকা করে এটাকে তুলে দেবেন, ভিডিও চলবে হালকা করে এটা তুলে দেবেন, তো দেখুন ভিডিও চলবে হালকা করে তুলে দেবেন, এটা কিন্তু ঢেউ খেলতেছে, তো ভিডিও কথা যখন শেষ হবে তখন আপনি পুরাটা তুলে দেবেন, তো ফার্স্টে এরকম হালকা তুলবেন, কথা শেষে এরকম পুরাটা তুলে দেবেন, তো দেখুন ঢেউ খেলতেছে, তো সেম একইভাবে করে দেবেন, ওই গাইস আমি কিন্তু সেম একইভাবে করে দিলাম, তো আপনি সেম একইভাবে করে দেবেন, করে দেওয়ার এখান থেকে ব্লক হয়ে যাবে বুক হয়ে যাবে, তো আপনাকে লাস্টে যে ডবল রুলটা আছে ওইটা দেখিয়ে দেবো, তো ফার্স্টে আপনাকে আগে এডিটিংটা দেখিয়ে দিই, তো সুন্দর করে এরকমভাবে জিজ্ঞে জিজ্ঞে এডিটিংটা করে নেবেন, তো এখান থেকে আপনি চালিয়ে এই আকাশটাকে বিভিন্ন রকমের কালারও করতে পারেন, কালার করার জন্য কী করবেন, জাস্ট আপনি কথা ধরুন যেখানে শেষ হবে, আপনি কথা ধরুন শেষ হবে এখান থেকে আকাশ চেঞ্জ করবেন, তো আপনি কথা যেখানে শেষ এখান থেকে কথাটা শেষ, তো আপনার কথা যখন শেষ হবে তখন বাকিটুকু কিন্তু বিভিন্ন রকম ইফেক্ট চলে, তো আপনি এখান থেকে ধরুন এই ভিডিওটা এখান থেকে কাট করে নেবেন, আপনি যেখান থেকে কথাটা শেষ সেখান থেকে আপনি ভিডিওটাকে কাট করে নেবেন, এই এই ইফেক্টটাকে, তো আপনি সেখান থেকে ভিডিওটাকে কাট করে নেওয়ার জন্য স্প্লিট যেভাবে করেন ক্যাপ কাটে সেমভাবে করার জন্য ফার্স্টে আপনি যেখান পর্যন্ত কাট করতেছেন ওইখান পর্যন্ত এই সাদা বলটা রেখে দেবেন, রেখে তখন এড্রেস যে বাটনটা পাবেন এই এড্রেসের উপর ক্লিক করবেন, যেখান থেকে কুইক স্প্লিট সেন্স এখানে একটা ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করে আবার স্প্লিটের পরে ক্লিক করবেন এখান থেকে, তারপরে আবার স্প্লিটে ক্লিক করবেন, দেন স্প্লিটে ক্লিক করার সাথে সাথে আপনার এটাকে দুই ভাগ হয়ে যাবে, তো আপনি সেম একেবারে দেখুন স্প্লিট করার পর আপনার ভাগটা হয়ে যাবে, ওকে গাইস আমার ভাগটা হয়ে গেছে, এখানে ডানে ক্লিক করে দেবেন, ডানে ক্লিক করে দেখুন এ এক পার্ট দুই পার্ট হয়ে গেল, তো দেখুন আমার কিন্তু এখান থেকে পার্ট একটাকে দুই পার্ট হয়ে গেল, তো দেখুন এটা দুই পার্ট, ঠিক আছে এক পার্ট এক পার্ট, আপনি চাইলে এই মাঝখানে আর্ট স্প্লিট করে নিয়ে আর এক পার্ট করে দেবেন, এডিটসে ক্লিক করবেন, এখানে কুইক স্প্লিট এখানে ক্লিক করবেন, স্প্লিটে ক্লিক করবেন, স্প্লিটে ক্লিক করবেন, তো আপনি এখান থেকে আরেকটা পার্ট করে নেবেন, তো আমি এখান থেকে দেখুন এটা মেন পার্ট এটা থাকে এরকমই, পরে এটা কালার চেঞ্জ করবো, এটারও কালার চেঞ্জ করবো, আপনি চাইলে আরও পার্ট করতে পারেন, এটা সেমভাবে কাট করতে পারেন, আমি দুটা দিয়ে দেখে দেবো, তো আপনি ফার্স্টে এখানে একটা কালার করবেন, এখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু অন্যরকম কালার করে দেবেন, তো ব্যাকগ্রাউন্ডটাকে কালার করে দেবেন, ফার্স্ট অফ অল এইখান পর্যন্ত রেখে দেবেন, রেখে তারপর এখান থেকে নিউতে ক্লিক করবেন, রিইফেক্টে ক্লিক করবেন, এখান থেকে পেন আইকনে ক্লিক করবেন, ফার্স্টে পেন আইকনে ক্লিক করে এখান থেকে এই কালারটা আছে, এই কালারগুলো বিভিন্ন রকম কালার আছে, তো আপনি এই কালারগুলো দিতে পারেন, এখান থেকে এই আইকনের উপর ক্লিক করবেন, আবার ক্লিক করে এখান থেকে রিইফেক্টে পর চালু করে এটাকে এরকম কুমাবেন বাড়াবেন, ঠিক আছে গাইস, তো আমি চালু করে দিচ্ছি, এরকমভাবে কুমাবেন বাড়াবেন, দেখুন বিভিন্ন রকম কালার হচ্ছে, তো সেম একইভাবে এরকমভাবে কালারও করে দিতে পারেন, আপনার যদি ওই কালারগুলো না হয় কালারগুলো হবে তো ভালোই, তো আপনি ফার্স্টে আমি ভিডিওটা দেখাই দিচ্ছি, তো ভিডিওটা এরকমভাবে চালু হবে, ভিডিওটা শেষ হবে নাকি দেখুন ওই কালারটা চলে আসবে, তো দেখুন এদের এরকম কালার, ঠিক আছে গাইস, তো সেম একইভাবে আপনি চাইলে এরকম বিভিন্ন রকম কালারও দিতে পারেন, আরটা যেটা আছে সেটা আপনাকে মেন যেটা দেখাই নেই ওটা দেখাবো, আপনারা অবশ্য অবশ্যই এখান থেকে যদি আপনি ডবল রুলটা দিতে চান আপনি লাস্টের দিক ধরুন ডবল রুল দেবেন, ডবল রুল দেওয়ার জন্য এখান থেকে আবার নিউতে ক্লিক করবেন, আবার রিফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক
করবেন, দেন এখান থেকে সরি হোম বাটন, এখানে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করে লাস্টের দিকে যাবেন না, একটু এগিয়ে যাবেন, জাস্ট একটু এগিয়ে গেলে এখান থেকে ডবল রুল নামে একটা লেখা পাবেন। তো দেখুন এখান থেকে ডবল শট এখানে ক্লিক করবেন, ডবল শট এখানে ক্লিক করবেন, ওকে করে দেবেন। এখান থেকে রিফেক্টে করে চালু করবেন আর এটাকে ডবল শট দিয়ে দেবেন, ঠিক আছে গাইস এরকম হবে। তো দেখুন আমি চালু করে দিচ্ছি রিফেক্টে আর এটাকে ডবল শট দিচ্ছি। তো দেখুন এরকম ডবল শটটা দিয়ে দেবেন, ঠিক আছে গাইস। সেম একেবারে এরকমভাবে ডবল শটটাও দিয়ে দিতে পারেন। তো আপনাকে সিম্পলভাবে জাস্ট দেখিয়ে দিলাম ভিডিও শেষে, এরকমভাবে আপনি সাইডে ডবল রুলটা দিতে পারেন এবং সব ভিডিওতে দিতে পারেন, আপনার মন মতন ইচ্ছা, ঠিক আছে গাইস। তো যাক আপনাকে ডবল রুলটাও দেখিয়ে দিলাম। তো এখানে যদি আপনি বিভিন্ন রকম বিটটা দিতে চান সেটাও দেখে দেবো। তো এখান থেকে নিউতে ক্লিক করবো, তো ভিডিওটা চলবে হালকা হালকা বিট দেবেন সেটাও দেখে দেবো। এখান থেকে রিফেক্টে ক্লিক করবেন, এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করবেন, আবার সরি পেন আইকনে ক্লিক করবেন। এবার এদিকে এগিয়ে যাবেন, আপনাকে সেই নামটা দেখে দেবো যে কোন নামটা দিবেন আপনারা, আমি সুন্দর করে দেখে দিচ্ছি, আপনি মনোযোগ দিয়ে খেয়াল করুন। এদিকে এগিয়ে যাবেন, একটু অনেকটা এগিয়ে যাবেন, অনেকটা এগিয়ে যাওয়ার পর আপনারা একটা কালার পাবেন, আপনাকে দেখে দিই। এদের এরকম বা হোয়াইট, এরকম বিভিন্ন রকম কালার পাবেন, এই কালারটা আপনি নিতে পারেন অথবা এখান থেকে এই কালারটাও নিতে পারেন। এছাড়া বিভিন্ন রকম এখানে কালারগুলো আছে, আপনি এই কালারগুলো এখান থেকে দেখতে পারেন। তো আপনাদের যেটা করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। এখান থেকে দেখুন গ্লো গ্লো নাম যে লেখাটা আছে এই লেখাটা একটু খেয়াল করবেন। এখান থেকে পেন আইকনে যাবেন, পেন আইকনে একটু এগিয়ে যাবেন, এখানে এই গ্লো নামটা খেয়াল করবেন। এই গ্লো নামটা এখানে পর ক্লিক করবেন, ক্লিক করে আপনারা কী করবেন এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করে এই গ্লো নামটা এটাকে আপনারা জিরোই করে দেবেন, এখানে নিচের দিকে একবার জিরো হবে নিচে করে দেবেন। এখান থেকে চালু করবেন আর এটাকে হালকা করে এরকমভাবে তুলবেন, এটাকে বিট দেবেন, ঠিক আছে। আমি দেখে দিচ্ছি, আপনি এখান থেকে রিফেক্টে ক্লিক করবেন, দেন ভিডিও শুরু হবে, এরকম একটা বিট দেবেন। তো দেখুন এরকম একটা বিট দেবেন, তো দেখুন এই বিটটা সর্বোচ্চ চলবে, ঠিক আছে গাইস। আপনি এরকম সুন্দর করে তুলবেন আর বিটটা দেবেন, আপনি ভিডিও চলবে আর বিটটা দেবেন, ঠিক আছে। আপনি ভিডিও যখন শেষ হবে তখন আপনি পুরাটা বিট বিট দিয়ে দেবেন। তো আপনার ফার্স্ট পার্ট যেহেতু কাট করে নেবেন তখন এরকম হবে, আপনি যখন কাট করেন তো এগুলো আবার এই সাইডে গিয়ে ওইটাকে কিন্তু সেমভাবে করে নিতে হবে, ঠিক আছে গাইস। তো দেখুন সম্পূর্ণ কিন্তু আমি দেখিয়ে দিলাম, সেম একইভাবে আপনি কিন্তু এই কাজটা করে নেবেন। আমার ভিডিও কিন্তু দেখেন সেম একইভাবে। এছাড়া অনেক কিছু আছে, কিউআর কোডগুলো আছে, ওগুলো আপনারা ইউজ করতে পারেন। তো কিউআর কোড কীভাবে ইউজ করবেন সেটা যদি না জানেন, অনেকেই জানেন, যদি না জানেন আমাকে কমেন্ট করবেন কিউআর কোড কীভাবে ভিডিওতে ইউজ করবেন সেটাও দেখিয়ে দেবো, ঠিক আছে। আজকে ভিডিও আপনাদেরকে সুন্দর করে এইভাবে দেখিয়ে দিলাম। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ভিডিওতে লাইক কমেন্ট করলে আমি কিন্তু ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক ভিডিওটা যখন এরকম হয়ে যাবে তো এবার ভিডিওটাকে সেভ করে নেবেন। তো এখান থেকে গুণন আইকন বা কোয়াস আইকন আছে এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে সেভ অপশন এখানে এই আইকনে ক্লিক করবেন, দেন নর্মাল ক্লিক করলে অটোমেটিক আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন এখনই করে দিন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও চান, তো সেই ধরনের ভিডিও দিয়ে দেবো। যদি অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও লাগে আমাকে কমেন্ট করুন, আমি এইরকমভাবে অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও এডিটিংও দেখে দেবো। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, এর পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো এক্সামের জন্য ভালো ভিডিও দিতে পারতেছেন, এর পরবর্তী ভালো ভিডিও দেবো। তো সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।